वालेकुम भैया। वालेकुम अस्सलाम, कैमन आछेन? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ, তোমার কি অবস্থা? এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো হয়ে আছি। তুই এখন যাচ্ছ কোথায়? ভাই খেলতে যাচ্ছি, বাহির সবাই আমার জন্য দাঁড়িয়ে আছে। খেলাধুলা করলে শরীর ভালো থাকে, কিন্তু এই রমজান মাসে তুমি খেলবে কেন? খেলতে পাবে কেন? যেভাবে অন্য সময় খেলি। তুমি না রোজা? তোর কে বলেছে আমি রোজা? এত কষ্ট করবে কে? সারাদিন না খেয়ে উপোস থাকতে আমি পাগল ভাই। আরে তুমি কি এই উপোস থাকার হুজুরে জানো? যেখানে আমি পারবো না সেখানে আমি জেনে বা কি করবো? আচ্ছা বলো তো, নামাজ কি আমাদের জন্য ফরজ? হ্যাঁ তা তো ফরজ, ঠিক তেমনি রোজা রাখাও আমাদের জন্য ফরজ। আর তো জানি না কে বলেছে এটা। দেখো আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজে বলেছে যে হে মুমিনগণ, তোমাদের জন্য সিয়াম বিধান দেওয়া হয়েছে, যেমন তোমাদের পূর্ব দিগন্ধে দেওয়া হয়েছে, যাতে তোমরাও মুত্তাকি হতে পারো। ঠিক আমাদের নবীদের আমার থেকে এটা আমাদের জন্য ফরজ। হ্যাঁ তখন থেকেই আমাদের জন্য রোজা রাখা ফরজ হয়েছে। কি বলেন ভাই? আর হাদিসে পাওয়া গিয়েছে যে যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখবে এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, তার যেন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না বলতেন আমি জানতাম না যে রোজা আমাদের জন্য ফরজ। এখন আমি যাচ্ছি আমার বন্ধুদের সবকিছু জানিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে ভাই, যাও এখন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। সালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালোই আছেন। আমি আল্লাহর দরবারে আকুল প্রতি শুকরিয়া আদায় করতে চাই। আজকে আপনি আমি একটি ফজিলতপূর্ণ মাস সিয়ামের মাস পেয়েছি আলহামদুলিল্লাহ। তবে এই সিয়াম মাসের অনেক ফজিলত সম্পর্কে আমাদের জানা নেই, আর আমরা চেষ্টা করব এই মাসে আমরা যতই পারি আল্লাহর ইবাদতে ব্যস্ত থাকতে। আর সেই ব্যস্ততাগুলো কি? যেহেতু রোজা আমাদের জন্য ফরজ, কারণ রোজা থাকবে আমরা বেশি বেশি কোরআন তেলাওয়াত পাঠ করব, আমরা মানুষকে ইসলামের পথে দাবি করব, সত্য কথা বলব, মিথ্যা বলব না এবং মানুষকে সৎ আদেশ দিব, তারপর গরিব দুঃখীদের সাহায্য করব, আরো অনেক কিছু যা আমাদের করা খুবই 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 প্রয়োজন। হাদিস পাওয়া গিয়েছে যে ব্যক্তি রমজান মাসে 30টি রোজা রাখবে এবং শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, তার যেন জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। তার মানে কি বুঝলেন? এই মাসকে কোনোই ভাবে বিফলে যেতে দেওয়া যাবে না। যেহেতু বৈশ্বিক মহামারীর কারণে আমাদের আবার লকডাউনের শিকার হতে হয়েছে, সেহেতু আমরা যতই পারি স্বাস্থ্যবিধি মেনে বেশি বেশি ইবাদত করব। ইনশাআল্লাহ এই ভাইরাস আমাদের ছুঁইতেও পারবে না। আমি সবার সুস্বাস্থ্য কামনা করি আর সবাইকে রমজানের মুবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।